ইন্টিগ্রেটেড সার্কিট, কারণ অনেকগুলো এলিমেন্টের ইন্টিগ্রেশন বা সমন্বয় এখানে হয় বলে আইসিকে ইন্টিগ্রেটেড সার্কিট বলা হয়। তো এখানে যে যন্ত্রাংশগুলো সাধারণত যুক্ত করা হয়, যেমন রোধ থাকে, ধারক বা ক্যাপাসিটর থাকে, ডায়োড থাকে, ট্রানজিস্টর থাকে ইত্যাদি এলিমেন্টগুলো প্রয়োজন অনুসারে বসানো হয়, এবং খুব ক্ষুদ্র একটা অর্ধপরিবাহী মানে সেমিকন্ডাক্টর চিপ, সাধারণত সিলিকন চিপ ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো সেই সিলিকন চিপ বা অর্ধপরিবাহী চিপের উপরে এই যন্ত্রাংশগুলো অর্থাৎ রোধ, ধারক, ডায়োড, ট্রানজিস্টর এগুলো বসানো হয় এবং বিশেষ প্রক্রিয়া যুক্ত করা হয়, তাদের মধ্যে অন্তঃসংযোগ, অভ্যন্তরীণ সংযোগ দেওয়া হয়, এবং এই পুরো জিনিসটাকেই বলা হয় আইসি বা সমন্বিত বর্তনী। এর ব্যবহার এত ব্যাপক, ব্যবহারের কারণ, প্রধান কারণ হচ্ছে স্পিডিনেস। যে কোনো একটা ডিভাইস দিয়ে কাজ করার সময় স্পিড অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। তো সেই স্পিড, অনেক পরিমাণে স্পিড পাওয়ার জন্য আইসিগুলো ব্যাপক হারে ব্যবহার করা হয়। এছাড়াও আইসি ব্যবহারের আরেকটা মেইন সুবিধা হচ্ছে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র, যেমন মোবাইলের একটা চিপ, সেটা কিন্তু খুব ছোট আকৃতির হয়, কিন্তু সেটি নিয়ে অনেক অনেক কাজ আমরা করতে পারি, অনেক দ্রুত করতে পারি, এবং এক্ষেত্রে বিদ্যুৎটাও কম প্রয়োজন হয়, বিদ্যুৎ খরচটাও কম হয়। তো এই সমস্ত সুবিধার কারণে মূলত আইসি এর এখন বর্তমানে ব্যাপক ব্যবহার বা প্রচলন আমরা দেখছি। কিন্তু এর লিমিটেশনও রয়েছে। আইসির সবচেয়ে বড় লিমিটেশন হলো এই আইসির মধ্যে যেহেতু একটা যন্ত্রাংশের সঙ্গে আরেকটা যন্ত্রাংশ ইন্টারনালি কানেক্টেড থাকে, তো সে কারণে একটা যন্ত্রাংশ যদি নষ্ট হয় তাহলে পুরো চিপটাই কিন্তু পাল্টে ফেলতে হয়। আমার যে একটা চিপের একটা যন্ত্র নষ্ট হলো সেটাকে রিপ্লেস করে দিব সে ব্যাপারটা হয় না, পুরো চিপটাই চেঞ্জ করতে হয়। এটা হচ্ছে সবচেয়ে বড় লিমিটেশন আইসির। এছাড়া আইসি ব্যবহার সব দিক থেকেই সুবিধাজনক। এরপরে যে জিনিসটা আমরা জানার চেষ্টা করব, ট্রানজিস্টর, ট্রানজিস্টর নিয়ে আমরা তো বলছি, ট্রানজিস্টর খুবই ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট ইলেকট্রনিক্সের জগতে। ট্রানজিস্টরের ব্যবহার, বহুল ব্যবহার রয়েছে। তো সেই দু একটা ব্যবহার নিয়ে আমরা জানার চেষ্টা করব। প্রথমত যেটা অ্যাম্প্লিফায়ার হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার হয় ট্রানজিস্টর, অ্যাম্প্লিফায়ার হিসেবে এবং সুইচিং এলিমেন্ট হিসেবে বা সুইচ হিসেবে। প্রথমত অ্যাম্প্লিফায়ার হিসেবে এর ব্যবহারটা আমরা একটু জানার চেষ্টা করি। যে আমরা দেখি সাউন্ড বক্স, আমরা যে সাউন্ড বক্স ব্যবহার করি সাউন্ড বাড়ানোর জন্য, সাউন্ড বাড়ানোর কাজে, সেই সাউন্ড বক্সে মূলত অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হয়। আর এই অ্যাম্প্লিফায়ারে মূলত যেটা থাকে সেটা হচ্ছে একটা ইনপুট সিগন্যাল যদি প্রদান করা হয় এই অ্যাম্প্লিফায়ারের টোটাল সার্কিটটাতে, সেটাকে বিবর্ধিত করে, বাড়িয়ে দেয়। এ কারণেই একে অ্যাম্প্লিফায়ার বা বিবর্ধক বলা হয়। তাও আমরা একটু পরে অ্যাম্প্লিফায়ারের সার্কিট নিয়ে ডিটেলস আলোচনা করব। তা অ্যাম্প্লিফায়ারের ইনপুটে, ইনপুট হিসেবে আমরা জানি যে বেজটা, বেজ এমিটার জাংশনটা সাধারণত ইনপুট হিসেবে ব্যবহার করা হয়। আর এমিটার কালেক্টর জাংশনটা আমরা জানি বাইপোলার জাংশন, ট্রানজিস্টর বা ট্রানজিস্টরে দুটি জাংশন থাকে, একটা বেজ এমিটার জাংশন আর একটা বেজ কালেক্টর জাংশন, যেহেতু বেজটা মাঝামাঝি পজিশনে থাকে। কিন্তু যদি কমন এমিটার ট্রানজিস্টর হয় বা সাধারণ নিঃসারক বিন্যাস হয় সেক্ষেত্রে এমিটারটা কমন থাকে, অর্থাৎ সেটি ইনপুটের অংশ হয় এবং আউটপুটের অংশ হয়। সেই কমন এমিটার, এনপিএন কমন এমিটার ট্রানজিস্টর দিয়ে আমরা অ্যাম্প্লিফায়ারটি বোঝার চেষ্টা করব। ইনপুটে বেস কারেন্টের সামান্য পরিবর্তনের জন্য আউটপুটে কালেক্টর কারেন্টের ব্যাপক পরিবর্তন হয়। যে ইনপুটে সামান্য চেঞ্জের জন্য আউটপুটে যেহেতু র্যাপিড চেঞ্জ হয়, এই কারণেই এটাকে বিবর্ধক বলা হচ্ছে। বিবর্ধিত আউটপুট এবং ইনপুটের মধ্যে দশা পার্থক্য 180 ডিগ্রি, অর্থাৎ পুরো 180 ডিগ্রি দশা পার্থক্য বিরাজ করে ইনপুট এবং আউটপুট যে সিগনাল তাদের মধ্যে, সেটা একটু পরে দেখছি আমরা। এবং ব্যবহার হয় মূলত সাউন্ড বক্সে, আবার সাউন্ড বক্সের মেকানিজমটা একটু মাইকে ইউজ করা হয়, ইন্টারকম, অ্যালার্ম, রেডিও ইত্যাদি যন্ত্রপাতিতেও এই অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হয়। আর অ্যাম্প্লিফায়ারের বেসিক এলিমেন্ট হচ্ছে এখানে ট্রানজিস্টর। ট্রানজিস্টর ব্যবহার করে আমরা অ্যাম্প্লিফাই করতে পারি একটা সিগনালকে। এটা হলো আমাদের একটা কম অ্যাম্প্লিফায়ার সার্কিট, যেখানে
তোমরা দেখতে পাচ্ছ আশা করি যে ট্রানজিস্টর হিসেবে আমাদের NPN টাইপ ট্রানজিস্টর ব্যবহার করা হচ্ছে। এটি একটি NPN ট্রানজিস্টর এবং এখানে NPN ট্রানজিস্টরের যে বিন্যাসটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে কমন এমিটার। দেখো এমিটারটা ইনপুট অর্থাৎ বেজের সঙ্গেও যুক্ত এবং আউটপুট আউটপুট এন্ড হিসেবে এখানে আমরা কালেক্টরকে ব্যবহার করছি, আউটপুটের সঙ্গেও যুক্ত, কাজে এটি একটি কমন এমিটার কনফিগারেশন। তো এইখানে ইনপুটে যখন একটা সিগনাল অ্যাপ্লাই করা হয়, ধরো একটা সিগনালের পজিটিভ অংশ এখানে যখন আসলো ইনপুট হিসেবে এবং আমরা কমন এমিটার বা NPN ট্রানজিস্টরের জন্য বা PNP ট্রানজিস্টরের জন্য জেনেছিলাম যে ইমিটারকে সবসময় ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে যুক্ত করা, সেই হিসেবে এই যে ভোল্টেজ সোর্স ব্যবহার করা হচ্ছে এর নেগেটিভ এন, যেহেতু এটি NPN ট্রানজিস্টর এমিটার হচ্ছে নেগেটিভ, তার সঙ্গে ব্যাটারির নেগেটিভ এন্ড যুক্ত হয়ে করে ফরওয়ার্ড করা হলো, ফরওয়ার্ড বায়াস করার জন্য এভাবে যুক্ত করা হলো। আবার এই যে কালেক্টর এন্ড রয়েছে এইটাকে সবসময় রিভার্স কানেকশানে যুক্ত করতে হয়, সে হিসেবে এই যে VCE বা আউটপুট ভোল্টেজ এইটার, যেহেতু NPN ট্রানজিস্টর মানে কালেক্টর হলো N টাইপ, তার সঙ্গে VCE তার P টাইপ বা পজিটিভ টাইপ যুক্ত করে রিভার্স বায়াসড করা হলো। তো এই অবস্থায় যখন একটা ইনপুট সিগনালের পজিটিভ এন্ড এখানে আসলো, যেহেতু এই অংশটা ইনপুটের এই অংশটা ফরওয়ার্ড বায়াস, সো ইনপুট সিগনাল সেটাও পজিটিভ আসলো, টোটালি এটা একটি ফরওয়ার্ড বায়াস হিসেবে কাজ করছে। তো এই সিগনালটিকে ইনপুট অংশ অ্যালাউ করবে এবং আমরা জানি যে NPN ট্রানজিস্টরের ক্ষেত্রে মেকানিজমটা কি হয়, যখন ফরওয়ার্ড বায়াসিং হয় তখন কি হয়, ইমিটার থেকে কিছু পরিমাণ ইলেকট্রন বেজের দিকে যেতে চায় এবং এখানে বেজ কারেন্ট IB তৈরি হয়, কিন্তু বেজটা খুবই পাতলা রাখা হয় আমরা জানি, যে কারণে বেজের যে বিদ্যমান হোলের সঙ্গে খুব বেশি ইলেকট্রন মিলিত হতে পারে না, সামান্য পরিমাণ বেজ কারেন্ট জেনারেট হয়, বাকি মেজরিটি ইলেকট্রন চলে যায় কালেক্টরে এবং সেখান থেকে সে কারণে কালেক্টর কারেন্ট IC ফ্লো হয়। তো এখানে আরেকটা জিনিস তোমরা খেয়াল করবে, দুটি রেজিস্টর ব্যবহার করা হয়েছে, ইনপুট অংশে একটা রেজিস্টর RI এবং আউটপুট অংশে আরেকটা রেজিস্টর RL। ইনপুট অংশে যেহেতু আমরা ফরওয়ার্ড বায়াস রাখবো, সেহেতু RI এর মানটা কিছুটা ছোট রাখা হয়, কম রাখা হয়, যেহেতু এখানে ফরওয়ার্ড বায়াসিং মেনটেন করা হবে। কিন্তু RL বা আউটপুট যে রেজিস্ট্যান্স RL এর মানটা কি তুলনামূলক কিছুটা বড় রাখা হয়। তো যখন একটা ইনপুট সিগনাল আমরা ইনপুটে ফরওয়ার্ড বায়াসিংয়ের কারণে অ্যালাউ হলো এবং তার কারণে একটা হিউজ অ্যামাউন্টে কালেক্টর কারেন্ট ফ্লো হলো, সেই কালেক্টর কারেন্ট যখন এই লোড রেজিস্ট্যান্স RL এর অ্যাক্রসে বা RL এর মধ্য দিয়ে ফ্লো হবে, তার অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হবে এবং সেই ভোল্টেজের মানটা আমরা পাই ওমস ল থেকে, অর্থাৎ V সমান যে IR সেই সূত্র থেকে। তো আমাদের সামান্য পরিমাণ বেজ ভোল্টেজের বিপরীতে বিপুল পরিমাণ আমরা কালেক্টর কারেন্ট তো পাচ্ছি I পাচ্ছি, তার সঙ্গে এই RL অর্থাৎ লোড রেজিস্ট্যান্স RL এর মানটাও যদি একটু বেশি রাখা হয়, আলটিমেটলি ভোল্টেজটা অর্থাৎ এই আউটপুট ভোল্টেজটা আউটপুটের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা সেটা অনেক বেশি হবে। তো ছোটো একটা ইনপুট সিগনাল যার ভোল্টেজ লেভেলটাও কম ছিল তাকে আমরা এইখানে এই ট্রানজিস্টরটার মধ্য দিয়ে পরিচালিত করে আউটপুটে একটা বড় মাপের সিগনাল পাচ্ছি বা অনেক বেশি পরিমাণে ভোল্টেজ পাচ্ছি যেটা। এবং যদি খেয়াল করো ইনপুটে যে সিগনালটা পজিটিভ এন্ডে ছিল, পজিটিভ দিকে ছিল, পজিটিভ হাফ সাইকেল হিসেবে ছিল, আউটপুটে কিন্তু সেটা নেগেটিভ হাফ সাইকেল হিসেবে আসছে, যদিও বিবর্ধিত হিসেবে আসছে কিন্তু আউটপুটে সেটা নেগেটিভ হাফ সাইকেল হিসেবে আসছে। ঠিক একইভাবে যখন এই সিগনালের অর্থাৎ ইনপুট সিগনালের নেগেটিভ অংশটা এই সার্কিটে ইনপুট হিসেবে দেওয়া হবে, আমরা যেহেতু বলছিলাম যে পজিটিভ এন্ডের জন্য বা পজিটিভ হাফ সাইকেলের জন্য
सार्किटर इनपुट अंश अर्थात बेस एमिटर रिजियन फरवर्ड हिसेब काज करे ताले नेगेटिव अंशर जो ये रिवार्स हिसेब काज करबे। सो रिवार्स हिसेब काज करले से क्षेत्र में आल्टिमेटली एमिटर कारेंट एमिटर थेके इलेक्ट्रॉनेर फ्लो कमे जाबे। रिवार्स बायस माने सेटा तो अलाउ करे ना इलेक्ट्रॉन फ्लो के, खूब कम परिमाण इलेक्ट्रॉन फ्लो होबे, खूब कम परिमाण बेस कारेंट आमरा पाबो एबं आल्टिमेटली कलेक्टर जे कारेंटटा सेटाओ कमे जाबे। किन्तु एई सिस्टेमटाके एमन भावे डिजाइन करा हय जाते करे जे आमार इनपुट सिगनाले जतटा ह्रास पेलो जे रिवार्स बायस हर कारणे जतटा ह्रास पेलो तार तुलनाय जे आउटपुट सिगनाले जे आउटपुट वोल्टेज पाबो ता अनेक बेशी हय। एमन भावेई डिजाइन करा हय सेटा इनपुटेर तुलनाय आउटपुटे जे चेंजटा हय सेटा अनेक बेशी हय। तो फले हाफ साइकेल अर्थात पजिटिव हाफ साइकेल बा नेगेटिव हाफ साइकेल उभयटार जन्यई आमरा आउटपुटे सिगनालटार मानटा इनपुटेर तुलनाय बेशी पाच्छि अर्थात सेटा विवर्धित होच्छे। तो এইভাবে একটা দুর্বল সিগন্যাল বা কম ভোল্টেজ যুক্ত সিগন্যালকে আমরা একটা ট্রান্সফর্মারের মধ্য দিয়ে পরিচালনা করে একটা বিবর্ধিত বা বেশি ভোল্টেজ সমৃদ্ধ বা হাই ভোল্টেজ সমৃদ্ধ একটা সিগন্যাল পাই অর্থাৎ সিগন্যালটা অ্যামপ্লিফাইড হয়। এবং এই অ্যামপ্লিফাইং একটা সিস্টেমে ধরো একটা সাউন্ড বক্সে শুধুমাত্র যে একটা অ্যামপ্লিফায়ার ব্যবহার করা হয় এমন না, প্রয়োজন অনুযায়ী অনেক গুলো অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়। এবং কোন ধরনের সাউন্ড বক্স বা মাইকে বা ইন্টারকমে বা অ্যালার্মে সেইখানকার প্রয়োজন অনুযায়ী কিন্তু অ্যাম্পলিফাইং এলিমেন্টটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এই হলো টোটাল অ্যাম্পলিফিকেশন প্রসেস বা অ্যাম্পলিফায়ার হিসেবে আমরা বারবার বলছি যে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে একটা ট্রানজিস্টর, সেইটা কিভাবে কাজ করে সেটা। তাহলে এখানে অ্যাম্পলিফিকেশনের ব্যাপারটা কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে, কতটুকু অ্যাম্পলিফাই হচ্ছে সেটা নির্ভর করে আমরা ইনপুটে কতটুকু ভোল্টেজ দিচ্ছি অর্থাৎ ভিবিই এই ভোল্টেজটার মান, তার উপর ডিপেন্ড করে ইনপুটের রেজিস্ট্যান্স অর্থাৎ আর আই এবং আউটপুট রেজিস্ট্যান্স আর এল এদের উপর নির্ভর করে। আরও কতগুলো ফ্যাক্ট আছে যেগুলোর উপরে এই অ্যাম্পলিফিকেশন নির্ভর করে বা যেই টার্মগুলো দিয়ে আমরা এই অ্যাম্পলিফিকেশনকে প্রকাশ করি সেগুলো হচ্ছে প্রথমত প্রবাহ বিবর্ধক গুণক বা কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর। প্রবাহ বা কারেন্ট তাকে বিবর্ধিত করছে, বিবর্ধক গুণক কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর। সেটা কি? যখন সংগ্রাহক পিট ভোল্টেজ মানে কি, কালেক্টর বেস ভোল্টেজ সেটা যদি ধ্রুব থাকে সেই ক্ষেত্রে প্রবাহ বিবর্ধক গুণককে অ্যালফা দিয়ে ডিনোট করা, এবং অ্যালফা সমান হচ্ছে আমার কালেক্টর কারেন্টের পরিবর্তন তার সঙ্গে এমিটার কারেন্টের পরিবর্তনের যে রেশিও সেটাকেই প্রবাহ বিবর্ধক গুণক হিসেবে বলা হচ্ছে। এক্ষেত্রে কন্ডিশন কি, আমার কালেক্টর বেস যে ভোল্টেজটা রয়েছে অর্থাৎ আউটপুট এন্ডের যে ভোল্টেজটা রয়েছে সেটাকে ফিক্সড রাখতে হবে কালেক্টর।